আমার মনের মাঝি আমার বাড়ি যায় ও দিম ভালো বাসা। উরে বাপ রে কি ফুর্তি, মনে কত আনন্দ। কিরে তোর কি বিয়ে নাকি, তুই কি বিয়ে করতে যাচ্ছিস? আরে শিরানা, একটা অফিসে যাচ্ছি, একটা ভালো নিয়ত করে যাচ্ছি, তার দেখাশোনারও তো একটা ব্যাপার আছে, তা একটু সাজগোজ করতে হবে না? ও ভাই, আমেরিকার মেয়ে কিরম দেখতে হতে পারে? শহরটা কই, আরে আমেরিকার মেয়ে মানে ডানা কাটা পুরি। আচ্ছা তুই কি গুদামটা বিক্রি করে দিছিস নাকি? তুমি কি আমার বোকা মনে করেছো? এদিকে যদি সব ফাইনাল হয়ে যায়, আমেরিকার মেয়ে যদি বিয়ে করতে পারি, কথাবার্তা যদি হয়ে যায়, তাহলে যাতে আমি টাকাতেই 5 লাখ টাকা নিতে পারি, সেই রকম কথা বলছো তার সঙ্গে বলে রয়েছি। 5 লাখ টাকা? এই অত সুন্দর পজিশন, ওই গুদামের দাম কি 5 লাখ টাকা? আরে দূর, আমেরিকা জাতি ভ্যালি ওরম গুদাম কত দিতে হবে সেটা আমার সঙ্গে চল। তো কিন্তু আমি ওখানে নামাতে সবসময় কাজ চল। লিসা খান, উনি আমেরিকার পেনসিলভানিয়াতে থাকেন। কোথায় বললেন? আচ্ছা সেটা হচ্ছে, মনে করেন বাংলাদেশে যেমন চিটাগাং বা রাজশাহী এরকম বড় বড় শহর আছে, পেনসিলভানিয়া হচ্ছে আমেরিকার ওরকম একটা বিগ সিটি। তো উনি ওখানে একটা জব করেন, আর শি আর্নস লট অফ মানি, ইউ নো, মানে দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি উনি বেশ টাকা পয়সা ইনকাম করেন। উনি বিয়ে করবেন? হ্যাঁ কেন, আপনার কোনো কে পছন্দ হয়নি তো সেই ক্ষেত্রে? আচ্ছা এই শেফ স্যার, ওই টরেন্টোর যে টিনার ছবিটা আছে না, ওইটা একটু বার করেন তো, ওনাকে দেখায়। না না কী করছেন, অসুবিধা নেই, এটাই পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আসলে উনি কিন্তু বর্তমানে বাংলাদেশে ল্যান্ড করছেন, আপনি যদি পছন্দ হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি আপনার সাথে দেখা করিয়ে দিতে পারি। তাহলে কালকেই দেখা করার ব্যবস্থা করেন তাহলে। সেই ক্ষেত্রে তো আপনাকে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে। আপনাকে মনে হয় আমি আগেও একবার বলেছি, বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখানে দেখা করেন, দ্যাট মিন্স আমাদের অফিসে আপনাকে 2000 টাকা দিতে হবে, আর অফিসের বাইরে যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো চাইনিজে বসেন, সেই ক্ষেত্রে আমাদের 5000, আর এই আদার্স যে খরচগুলো যাবে ওগুলো আপনাকে বেয়ার করতে হবে। জি তাহলে কোনো অসুবিধা নেই, আমি হোটেলেই দেখা করবো, আপনি ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি, দেখি উনি কবে সময় দিতে পারে, আর আমি আকাশ স্যারকে মানে উনি সময় দেওয়ার পর জানিয়ে দেবো। আচ্ছা কিছু মনে না করলে এই ছবিটা যদি আমি একটু নিয়ে যাই। স্যার সরি সরি, আমাদের এটা সিস্টেম নাই। আচ্ছা শেফ স্যার, আপনি একটা কাজ করেন, উনি যখন নিয়ে যেতে চাচ্ছে উনি নিয়ে যাক, আপনি ওই এন্ট্রি করে রাখেন যে উনি লিসা খানের ছবিটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে আপনি নিয়ে যান, বাট কালকে কিন্তু ফেরত দিয়ে দিন। জি আমি কালই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার দেখা হবে। হাশিম, হাশিম, কি করো তুমি? ও আমার ছবি দেখো। আচ্ছা বলো তো, আমি বেশি সুন্দর নাকি আমার ছবিটা বেশি সুন্দর? তুমি কি জানো যে তুমি অনেক কিউট? তুমি কি জানো যে তুমি অনেক কিউট? আমি তো হাতটা তো শুয়ে দেখতে পারি, তুমি সুন্দর, অনেক সুন্দর। কিরে কার সঙ্গে বাবু, রাত কটা বাজে এখন? হ্যাঁ কিটা এই ছবিটা পড়েছিস?
হ্যাঁ কখন রাত কটা বাজে কটা বাজে ঘুমাবি না এক ছবি নিয়ে পড়েছি ঘুমা